নমস্কাৰ, আজি আমি সমাজ বিজ্ঞানৰ ভূগোলৰ অংকৰ তৃতীয় অধ্যায় পৃথিৱী ভূগোল এই পাঠটো অধ্যয়ন কৰিম। প্ৰথমতে আমি এটা কথা জানিব লাগিব, ভূগোল নো কি বা ভূগোলৰ অৰ্থ কি। ভূ অর্থাৎ পৃথিবী, গোল অর্থাৎ গোলাকার, অর্থাৎ গোলাকার পৃথিবীর বিষয়ে অধ্যয়ন করা বিষয়বস্তুটোৱে হৈছে ভূগোল। এতিয়া তোমালোকে এটা কথা জানিব লাগিব যে পৃথিবীর আকৃতি কেনেকুৱা। পৃথিবীর আকৃতি আমি সকলোৱে জানো গোলাকার বুলি, কিন্তু প্রকৃতার্থত পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নহয়। ভূবিজ্ঞানীসকলে ইয়াক এটা বিশেষ নামেৰে নামাকরণ কৰিছে, যাক নেকি আমি জিওইড বুলি কওঁ। জিওই অর্থাৎ গোলাকার বস্তু এটার মাজ অংশ উপন্দি উঠা। যেহেতু পৃথিবীর মাজ অংশ উপন্দি উঠা, গোলাকার হয় পৃথিবী আর ইয়ার মাজ অংশ উপন্দি উঠা, এই কারণে পৃথিবীর যেটা বিশেষ আকৃতি, সেই বিশেষ আকৃতি ভূবিজ্ঞানী সকলে জিওই নামেরে নামাকরণ করেছে। তোমালকে জিওইডর এই ছবিটি চাওয়া। এতিয়া আমি পৃথিবীর ভূগোল এই পাঠটোর প্রথমটো যেটো শিক্ষণ বিন্দু, পৃথিবীর চমু পরিচয়, সেই বিষয়ে অধ্যয়ন করি। পৃথিবীর চমু পরিচয়, আমি এটা কথা জানিব লাগিব যে পৃথিবী মুঠতে দুটা অংশরে গঠিত। এটা হচ্ছে স্থল অংশ, আনটো হচ্ছে জল অংশ। তার আগতে আমি এটা কথা জানি লো যে পৃথিবী, আমার যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীর মুঠ মাটিকালি 510.072 বর্গ কিলোমিটার। মাটিকালি হিসাবত ইয়াক আমি প্রায় 510 বর্গ কিলোমিটার বলেও কব পাবো। এটা কথা তোমালকে জানিলা, আমার বিশাল পৃথিবী মুঠ মাটিকালি প্রায় 510 বর্গ কিলোমিটার। এতিয়া আমি আহো পৃথিবীর দুটা অংশর বিষয়ে। পৃথিবীর দুটা অংশরে গঠিত, তোমালোকক মই ইতিমধ্যে কলো, ইয়ারে এটা অংশ হচ্ছে স্থল অংশ। স্থল অংশর আমি যদি চাবলে যাও, স্থল অংশর মুঠ মাটিকালি হচ্ছে 149 বর্গ কিলোমিটার, আর শতাংশ হিসাবত ই হচ্ছে 29%। আনহাতে জলভাগ, যেটো জলভাগর মুঠ মাটিকালি 361 বর্গ কিলোমিটার, আর শতাংশ হিসাবত ইয়ার অংশ হচ্ছে 71%। তোমালোকে গম পালা যে মুঠ মাটিকালি হিসাবত স্থল অংশর হৈছে 149 বর্গ কিলোমিটার, ইয়ার বিপরীতে ভূপৃষ্ঠর জলভাগ 361 বর্গ কিলোমিটার। এটা অংশ, এটা কথা আমি জানিলো যে পৃথিবীর যেটো জলভাগ ই হৈছে সর্ববৃহৎ, কারণ শতাংশ হিসাবত ই 71% ভাগ আগুরি আছে। এতিয়া আমি আহো পৃথিবীর স্থল অংশলৈ। স্থল অংশ যেটো স্থলভাগ, এই স্থলভাগ হচ্ছে 7খন মহাদেশের গঠিত। ইয়াৰে প্রথমটো ভাগ হৈছে এশিয়া, ক্রমে আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া আর এন্টার্কটিকা। ইয়ার ভিতর তোমালোকে এটা কথা জানিব লাগিব যে এশিয়া মহাদেশখন হৈছে আটাইতকৈ সর্ববৃহৎ মহাদেশ, মানে সর্ববৃহৎ মহাদেশ, আর ওশেনিয়া মহাদেশখন হৈছে আটাইতকৈ সৰু মহাদেশ। আৰু এটা কথা মনত ৰাখিবা, তোমালোকে স্থল অংশৰ যিটো দ্বিতীয় সৰ্ববৃহৎ মহাদেশ হৈছে আফ্ৰিকা। এতিয়া আমি আহো জলভাগলৈ। জলভাগ হৈছে 5খন মহাসাগৰে গঠিত, মানে জল অংশ 5খন বৃহৎ মহাসাগৰে গঠিত। ইয়াৰে প্ৰথমটো অংশ হৈছে প্ৰশান্ত মহাসাগৰ, ক্ৰমে আটলাণ্টিক মহাসাগৰ, ভাৰত মহাসাগৰ, উত্তৰ মহাসাগৰ আৰু দক্ষিণ মহাসাগৰ। তোমালোকে ইয়াতো এটা কথা জানি রাখিবা যে এই 5খন মহাসাগর, প্রশান্ত মহাসাগর হৈছে সর্ববৃহৎ মহাসাগর, আনহাতে উত্তর মহাসাগরখন হৈছে মানে আটাইতকৈ সৰু মহাসাগর। গতিকে তোমালোকে গম পালা যে স্থলভাগ মুঠ 7খন মহাদেশের গঠিত হৈছে, ইয়ার বিপরীতে জলভাগ হৈছে 5খন মহাসাগর। ইয়াতে এটা কথা তোমালোকক মই বুজাই রাখো যে ইয়াৰে 7খন মহাদেশর আমি এই পাঠটোত মাত্র 6খন মহাদেশৰ বিষয়ে অধ্যয়ন কৰিম। এন্টাৰ্কটিকা মহাদেশখন এই
পাত্রত লিপিবদ্ধ করা হোৱা নাই কারণ এন্টার্কটিকা মহাদেশত মানুহৰ স্থায়ী বসতি নাই সেই হেতুকে আমি ক্রমে ক্রমে পিছৰ পৰ্যায়লৈ এছিয়া মহাদেশ আফ্ৰিকা মহাদেশ ইউৰোপ মহাদেশ উত্তৰ আমেৰিকা আৰু দক্ষিণ আমেৰিকা মহাদেশৰ বিষয়ে অধ্যয়ন কৰিম এতিয়া আমি আহো পৃথিৱীৰ সমূহ পৰিচয় এই অংশটোৰ একেবাৰে শেষৰ তীক্ষ্ণ বিন্দুটো কি যে পৃথিৱীৰ ভূপ্ৰকৃতি জলবায়ু মাটি উদ্ভিদ জীৱজন্তু আদি বৈশিষ্ট্য ঠাইভেদে বেলেগ বেলেগ অৰ্থাৎ বিভিন্ন কাৰণত যে পৃথিৱীৰ সকলো ঠাই আমি এটা কথা জানো যে পৃথিৱীৰ সকলো ঠাইত একে ধৰণৰ উদ্ভিদ নাই একে ধৰণৰ জীৱজন্তু নাই গতিকে ইয়াৰ বিভিন্ন কাৰণ আছে আমি পিছৰ পৰ্যায়লৈ মানে মোৰ পিছৰ ভিডিঅ'টোত তোমালোকে এই গোটেই বিষয়ে আমি অধ্যয়ন কৰিম ধন্যবাদ